আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় দীনী ভাই বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুগণ, আজকে আমি যে বিষয়ে আলোচনা করব তা হলো যে জুমার দিনে গোসল না করলে কি হয় বা জুমার দিনে গোসল করার বিধান কি। প্রিয় বন্ধুগণ, এই বিষয়ে আলোচনা করার আগে সর্বপ্রথম আমরা হাদিস থেকে জেনে নেব যে শুক্রবারের দিন গোসল করা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। প্রিয় বন্ধুগণ, এ সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে সহিহ মুসলিমে, হাদিস নাম্বার 1836। আবদুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমাদের কেউ জুমার সালাতে আসতে মনস্থ করলে সে যেন গোসল করে। প্রিয় বন্ধুগণ, এ সম্পর্কে আরও একটি হাদিস উল্লেখ হয়েছে সহিহ মুসলিমে, হাদিস নাম্বার 1837। আবদুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের উপর দাঁড়ানো অবস্থায় বললেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি জুমার সালাতে যায় সে যেন গোসল করে। প্রিয় বন্ধুগণ, আমরা দুইটি হাদিস দেখলাম এবং শুনলাম। এই দুইটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে বা শুক্রবারের দিনে নামাজের আগে গোসল করার কথা বলেছেন। প্রিয় বন্ধুগণ, জুমার দিনে গোসল করাকে অনেক ওলামায়ে কেরামগণ ফরজ বলেছেন, আবার অনেক ওলামায়ে কেরামগণ ওয়াজিব বলেছেন, আবার অনেক ওলামায়ে কেরাম এটাকে সুন্নতে মুয়াক্কাদা বলেছেন। তবে অধিকাংশ ওলামার মত হলো জুমার দিনে নামাজের আগে গোসল করা হলো সুন্নতে মুয়াক্কাদা। প্রিয় বন্ধুগণ, জুমার দিনে গোসল করা সুন্নতে মুয়াক্কাদা হোক, ওয়াজিব হোক বা ফরজ হোক, আমাদেরকে কিন্তু গোসল করতেই হবে। যদি সুন্নতে মুয়াক্কাদা হয় তারপরেও কিন্তু আপনি এটাকে বাদ দিতে পারবেন না, তাহলে আপনি সুন্নতের খেলাফ করলেন। আর যদি এটা ওয়াজিব হয় তাহলে তো অবশ্যই আপনাকে গোসল করতেই হবে, আর যদি ফরজ হয় তাহলে তো এখানে গোসল না করার প্রশ্নই ওঠে না। তো প্রিয় বন্ধুগণ, যে ব্যক্তি আসলেই রাসূলকে শ্রদ্ধা করে, রাসূলের অনুসরণ করে এবং রাসূলকে ভালোবাসে, সে ব্যক্তি কখনোই রাসূলের কথার অবাধ্য হতে পারে না, রাসূলের হুকুমকে প্রত্যাখ্যান করতে পারে না। প্রিয় বন্ধুগণ, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে আমাদেরকে গোসল করতে বলেছেন, তারপরে মসজিদে যেতে বলেছেন, সেহেতু আমরা অবশ্যই অবশ্যই জুমার দিনে গোসল করব। যদি আমরা জুমার দিনে গোসল না করি তাহলে আমরা সুন্নতের বরখেলাফ করলাম, আমরা রাসূলের আদেশের অমান্য করলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমকে প্রত্যাখ্যান করলাম, এর জন্য আমরা কিন্তু গুনাহগার হয়ে যাব। তো প্রিয় বন্ধুগণ, আমাদের সকলেরই উচিত শুক্রবারের দিন সুন্দরভাবে গোসল করে পবিত্রতা অর্জন করে মসজিদে যাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই উক্ত হাদিসগুলির ওপর আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো প্রিয় বন্ধুগণ, আজ এ পর্যন্তই। আমি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এবং সওয়াবের নিয়তে আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর নিয়মিত এ ধরনের ইসলামিক ভিডিও পেতে চাইলে, দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মাওলানা সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি।